6 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে, অর্থাৎ বিশ্ব ব্রেল দিবস। আজকের এই দিনে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছিল এক মহামানবের, যার নাম মহামতি লুইস ব্রেল। আজ ওনার 216তম জন্মদিন। রাষ্ট্রসংঘ 2019 সাল থেকে এই দিবসটিকে বিশ্ব ব্রেল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরে নেই, আমরাও আজকের দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করতে যাচ্ছি। আজকে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা চক্র, দৃষ্টিহীন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, চলন সহায়ক উপকরণ বিতরণ, এবং যারা 2023 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন দৃষ্টিহীন শিক্ষার্থীরা, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। আজকের এই দিনের পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিহীনদের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, এবং দৃষ্টিহীনরাও যে শিক্ষার আঙিনায় আসতে পারে সেই বিষয়কে মানুষকে অবগত করা। আজকে আমরা চাইব আমাদের রাজ্যের প্রতিটা দৃষ্টিহীন শিশু, শুধু দৃষ্টিহীন না, অন্য যারা রয়েছেন শারীরিকভাবে দুর্বল, প্রতিটা শিশু যেন শিক্ষার আঙিনায় আসে। এবং আমরা লক্ষ্য করছি এখনও দৃষ্টিহীনদের যে নিরক্ষরতা সেটা কিন্তু অনেক বেশি। আমরা চাইব আজকে আমরা মহামতি ব্রেলের 216তম জন্মদিন পালন করছি, পরিসংখ্যানে দেখা গেছে দৃষ্টিহীনদের 100 জন দৃষ্টিহীনদের মধ্যে প্রায় 70 থেকে 75 জন দৃষ্টিহীন ব্যক্তিই কিন্তু নিরক্ষর।